সম্পর্ক আমি আসলে এটা গেমস না, এটা রিয়েল, আমি রিয়েলই গাইতে পারছি, এই গেমস বললে আসলে ভুল হবে। এটা দর্শক দেখতে পাচ্ছেন রাকিব ভাই ঢাকা থেকে আসছে, তিনি অসাধারণ গাড়ি চালাচ্ছেন। আপনারা কেউ যদি এই গাড়ি চালাতে চান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আপনার রাকিব। কোথা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি। আচ্ছা, আপনি কি করতে আসছেন? আসলে আমি আপনার এই গেমের কথা অনেক অনেকের মুখেই শুনছি, আর সেই শোনার পরে, তাদের মুখ থেকে শোনার পরে মূলত আমারও খুব ইচ্ছা হয়েছে এই গেমটা খেলবো, এই জন্য মূলত ঢাকা থেকে আমার আসা আচ্ছা আপনাদের আচ্ছা এলাকায়। আচ্ছা, আপনি কি এর আগে কখনো ড্রাইভ করেছেন? না, আমার এটাই ফার্স্ট ড্রাইভ হবে আজকে, আচ্ছা আচ্ছা যদিও আমি আগে পরে কখনো কখনো ড্রাইভ করি নাই, যদিও আচ্ছা, তার মানে আপনি এই সম্পর্কে কিছু জানেন এই না কোনটা সম্পর্কে কি? কোনো আইডিয়াও নেই। আচ্ছা, তাহলে আমি প্রথমে আপনাকে কিছু জিনিস সম্পর্কে আগে পরিচয় করে দিই, হ্যাঁ তারপর অবশ্যই হচ্ছে অবশ্যই, আপনি চালাবেন, হ্যাঁ ঠিক অবশ্যই, আছে? এটা আমার জন্য খুব ভালো আচ্ছা হবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে এটি হচ্ছে একটি স্টিয়ারিং হুইল, এটা আপনার কাজ হচ্ছে ডাইনে বাই আর কি কন্ট্রোল করা। সাপোজ আমি একটু দেখাই আপনারে, স্টিয়ারিং হুইলটা কিন্তু সচরাচর গাড়ির মতনই ফুল। আচ্ছা, আপনি নিজে হাতে একটু ঘোরান তো, ফুল বামে, আচ্ছা ডানি ঘোরাচ্ছেন, আচ্ছা ফুল কাটান, আরও ফুল কাটান, দেখি কতবার ঘুরে। হ্যাঁ, ঘোরান ঘোরান ঘোরান, হ্যাঁ এটা হচ্ছে ফুল ডাইনি কাটাইছেন, এবার ফুল বাইরে যাবে আস্তে আস্তে, ফুল ঘোরান। মানে আপনি আগে বুঝতে হবে যে আপনার কতটা স্টিয়ারিংটা ঘোরে, ঘোরান, হ্যাঁ আরও ঘুরবে, হ্যাঁ এই হচ্ছে আপনার স্টিয়ারিং। তার মানে বাঁয়ে ঘোরাইলে আপনার বামে যাবে, ডাইনি ঘোরাইলে ডাইনে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসি, এটা হচ্ছে গিয়ার বক্স, এটা হচ্ছে বামে দেওয়ার পরে সামনে যখন দিবেন তখন এক গিয়ার, তারপর সোজাসুজি নিচে আসবেন দুই গিয়ার, তারপর মিডিলে এসে সামনে দেবেন তিন গিয়ার, ঠিক ওর পিছনে দেবেন চার গিয়ার, এপাশে এসে এপাশে দেবেন পাঁচ গিয়ার, ঠিক তার পিছনে হচ্ছে ব্যাক গিয়ার, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ার বক্স। এবং পায়ে দেখেন, এটা হচ্ছে বাম পাশে যেটা আছে এটা হচ্ছে ক্লাচ, মাঝখানে একটা ব্রেক, এবং ডান সাইডটা অ্যাক্সিলেটার। এটা হচ্ছে মূলত আমাদের গেম খেলতে গেলে বা গাড়ি চালাইতে গেলে এই তিনটা জিনিস নিয়ে আপনাকে গাড়িটা চালাতে হবে। তা প্রথমে আমরা যখন গিয়ারটা দিতে হবে তখন হচ্ছে আপনার ক্লাচ চেপে আপনাকে একটা গিয়ার দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ক্লাচ চেপে ধরেন, হ্যাঁ দিয়ে বামে দিয়ে, হ্যাঁ প্রথমে গিয়ার ছেড়ে দেবেন না, বাম সাইড ছাড়বেন না, এবার ডান সাইডটা একটু ধরেন হালকা, হ্যাঁ হালকা চাপ দিন, হ্যাঁ চাপ দেওয়ার পরে এবার আস্তে আস্তে বাম পাশটা ছেড়ে দিন, বাম পাশটা, হ্যাঁ এবার ছেড়ে দিন, এবার ডান পাশটা ছেড়ে দিন, আস্তে আস্তে চালান, হ্যাঁ এ ওকে হয়ে গেছে, এবার হচ্ছে আপনি আস্তে আস্তে, এই তো গাড়ি রান হয়ে গেছে, আস্তে আস্তে চালান, আপনি ফার্স্ট চালাচ্ছেন, এই তো সুন্দর। আপনি দেখেন বাম সাইড খেয়াল রাখবেন, বাম সাইডে এ সাইডে কিন্তু যদি না লাগে, হ্যাঁ আপনি সেভাবে চালাবেন, বেঁধে যাবে একটু ডানি সাইডে যান, জি 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 একটু ডানে রাখেন, সবসময় বাম সাইড খেয়াল করেন যেন কারেন্ট খুঁটি আছে বাম সাইডে, যেন কারেন্ট খুঁটিতে না লাগে, এই তো আস্তে আস্তে সুন্দর ব্রেক, বিট আছে বিট দেখেন, হ্যাঁ আপনি কিন্তু বেশি বাইরে চলে গেছেন, একটু মাঝখানে আসবেন, হ্যাঁ এই তো ঠিক আছে, আস্তে আস্তে চালান, এই তো আপনি অনেক সুন্দর চালাইতে পারতেছেন, তো মনে হচ্ছে তো এর আগে গাড়ি আমি চালাইছেন, আমি অনেক এক্সাইটেড, যদিও জি 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 অনেক ভালো লাগতেছে যদিও এটা, আসলে কি আপনার মনের মধ্যে কি সত্যি সত্যি কি বাস্তবে এখন ফিল আসলে করছেন? আমার মনে হচ্ছে আমি গেম খেলতেছি, আমি রিয়েলি গাড়ি চালাচ্ছি, আমি রিয়েলি ড্রাইভ করতেছি, এরকম মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, আর সবার উদ্দেশ্যে বলতেছি, যদি সবাই এটা এখানে এসে এই ট্রাই করতে আপনি পারে, একটু সামনে খেয়াল রাখবেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। জি আর সবার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, জি সেটা হইলো সবাই আসেন এখানে সাত খেতে, মাসুদ ভাই তার দোকান আছে একটা সাতক্ষীরা সদরে, অনলাইন কম্পিউটার, সেখানে এসে আপনারা গেমটা খেলতে পারবেন, আই থিঙ্ক সবাই খুব ভালো লাগবে, অনেক ভালো লাগবে এবং হ্যাঁ আপনি অনেক দেখেন, অনেক এনজয় করতে পারবেন আপনারা সবাই। আচ্ছা অবশ্যই অবশ্যই সবাই আসবে, সবার জন্যই ব্যবস্থা থাকিবে, আপনি তো আসলে জিনিয়াস পারসন দেখে বোঝা যায়। থ্যাংক ইউ ভাই।
দেখেন সামনে আস্তে চালাবেন, টার্নিং আছে কিন্তু সব সময় পিছন দিক থেকে ব্রেক কড়া ব্রেক করেছেন, তো পিছন দিক থেকে এসে মেরে দিছে। এই জন্য হায়ার রোডে কখনোই আপনি যখন গাড়ি চালাবেন, শুধু এখানে না বাস্তবে যখন গাড়ি চালাবেন, ফাঁকা রাস্তায় কখনো হুট করে ব্রেক করা যাবে না, কারণ আপনার পিছনে যে থাকবে সে তো বুঝতে পারবে না যে আপনি ব্রেক করতেছেন, যার কারণে পেছনের ব্যক্তি আপনার গাড়িতে এসে লাগানোর সম্ভাবনা থাকবে, যার কারণ বাস্তব প্রমাণ আপনি এখানেও পেয়েছেন যে আপনি ফাঁকা রাস্তায় দেখা যাচ্ছে আপনি ব্রেক করেছেন, তো যার কারণে কিন্তু আপনার পিছনে এসে মেরে দিছে। তা যাই হোক, আপনি আপনার গাড়ি চালানো দেখে আমি মনে হচ্ছে আপনার সাথে মনে হয় আমি এতদিন চালাচ্ছি, আপনার মতো এত ভালো হয়তো চালাতে পারবো কি না বলতে পারি না। আর সবার জন্য শুধু একটা মেসেজ থাকবে, সেটা হলো আমার ড্রাইভার ভাইরা যারা আছে তারা অবশ্যই অবশ্যই গাড়ি চালানোর সময় একটু সতর্ক ভাবে গাড়ি চালাবেন, আর ওভার স্পিড অবশ্যই করবেন না কোনো সময়, জি 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 নিজের কন্ট্রোল আর কম স্পিডে গাড়ি চালাবেন, অ্যাক্সিডেন্টও কম হবে। জি, আসলে গেম হোক আর যেটা হোক, বাস্তবে আপনি রোডে চালাইতে গেলে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ একটা ভুলে হয় আপনার সংসার না অপরের সংসার নষ্ট হয়ে যাবে, কি বলেন আপনি এই হ্যাঁ বিষয়ে? অবশ্যই, আমি অবশ্যই একমত বন্ধু আপনার সাথে, আর থ্যাংকস, আবারও ধন্যবাদ বসন্ত ভাই আপনাকে এত সুন্দর সুন্দর একটা মোমেন্ট আমাকে দেওয়ার জন্য, সামনে সামনে দেখেন আর সবাইকে টার্নিং অবশ্যই আছে, অবশ্যই টার্নিং আছে কিন্তু। অবশ্যই সবাইকে ইনভাইট করলাম এখানে, মাসুদ ভাই এখানে আপনারা হ্যাঁ, আসবেন এসে। আমিও ভাবছি, আসলে প্রথম প্রথম দেখাচ্ছে আমার গেমটা ভালো লাগছিল, অনেকের ভালো লাগাতেই দেখছি যে অনেকে চাচ্ছে যে এই ধরনের গেম একটু খেলতে, অনেকে বাজেটের কারণে আসলে এভাবে তৈরিও করতে পারে না। আমি তাদের কথা ভেবে অনেকে রিকোয়েস্টও করেছেন, আপনিও রিকোয়েস্ট করছেন যে সবাই যেন খেলতে পারে সেটার একটা ব্যবস্থা, আমি খুবই শীঘ্রই সেরকম একটা ব্যবস্থা করব, যারা এই গেমটা খেলতে চায় তারা ফ্রিতে আমার এখানে এসে যেন খেলতে পারে। এটা কিন্তু করোনার কারণে আর কি সেটা হয়ে উঠতে পারে নাই। অবশ্যই মাসুদ ভাই, আপনাকে আমার আপনার কাছে আমার এটাই রিকোয়েস্ট যে সবার জন্য আপনি এই গেমটা খেলা, সবাই খেলতে পারে এক কথায় গেমটা, আর সেই মতো আপনি করে দিবেন সবার জন্য, জি 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 আর সবাইকে আমন্ত্রণ আমন্ত্রণ থাকে সবাইকে, আপনারা সবাই চলে আসেন সাতক্ষীরাতে মাসুদ ভাই এখানে, আমি তো অ্যাড্রেসটা ভুলেই দিছি আগে, এবার মাসুদ ভাই আপনাদের আবার অ্যাড্রেসটা দিয়ে দিবে। হ্যাঁ, অবশ্যই আমি দিয়ে দেবো। অনেকে আমাকে একটা জিনিস বারবারই কমেন্ট করে যে ভাই এটা গেম কত, আপনার পিসির দাম কত, তারপরে হচ্ছে স্টারিং হুইলের দাম কেমন আসে। আসলে দেখেন, আমি আপনাকে যে জিনিসটা বলছিলাম, আপনি বাম সাইড খেয়াল করবেন, কারণ আপনি সবসময় এই সাইডটা খেয়াল করছেন, যার কারণে কিন্তু আপনি বুঝতে পারেননি বাম সাইডে কিন্তু অনেক জায়গায় আপনি কারেন্ট খুঁটিতে মেরে দিয়েছেন, আপনি মনে করছেন যে রাস্তায় মানে ঠিক আছে, কিন্তু আসলে বাম সাইডটা আপনাকে খেয়াল করে আর কি গাড়িটা চালাতে হবে। আচ্ছা, যে কথায় আমি বলছিলাম যে এটার প্রাইস কেমন অনেকে জিজ্ঞাসা করেছেন, আমি এখান থেকে 1-2 বছর আগে, তারও বেশি হয়েছে, প্রায় 3 বছর আগে এই হুইলটা কিনছিলাম, এটা এটা ওইটা, এটা তখন দাম ছিল মার্কেট প্রাইস প্রায় 36-37 হাজার টাকার মতন, এখনও ওই রকমই আছে, হয়তো 1-2 হাজার টাকা কম বেশি হতে পারে, কিন্তু এইটা শুধুমাত্র স্টারিং হুইলটা, জাস্ট কিবোর্ড মাউস যেমন একটা আপনার ইনপুট ডিভাইস, ঠিক এটাও একটা ইনপুট ডিভাইস, মানে এটা হচ্ছে কমান্ডের কাজ করে, এছাড়া এর আর কোনো ফ্যাসিলিটি নাই। আর মেইন হচ্ছে আপনি গেমগুলো খেলতে গেলে আপনাকে একটা পিসি তৈরি করতে হবে, দেখেন আমার একটা পিসিটাও একটু দেখাই আপনার, এতে হচ্ছে আমি খুব আর কি ভালো করে আর করি নাই, আমার একটা বাড়ি মাদারবোর্ড ফেলানো ছিল 110 Pro PTC, আর i5-এর একটি প্রসেসর 7th জেনারেশনের, একটা M.2 লাগানো আছে, আর একটা RS 580, একটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি আমি, আর সাথে 850 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, এই দিয়েই দেখা যাচ্ছে সিম্পলি আমি একটা পিসি বিল্ড করছি। এতে আমরা যে গেমটা খেলা দেখছেন এটা হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর, এটা মাধ্যমে আপনি আর কি ড্রাইভ করানো শিখতে পারবেন। এখন ইউরো ট্র্যাক সিমুলেটরে আমরা একটা বাংলাদেশি গাড়ি ব্যবহার করছি, একটু ব্রেক করেন আমি একটু দেখাই, এটা আমরা চালাচ্ছি হচ্ছে উল্টোভাবে দেখাচ্ছে, তো একে ট্র্যাভেলের একটি বাস সেট আপ দেওয়া আছে আমাদের মড, একে ট্র্যাভেলের এই বাসটি আমরা আর কি চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে।
চলেন ভাই, হ্যাঁ আবার স্টার্ট করেন। ওকে, এই তো আপনার তো বলাই লাগেনি, আপনি তো দেখছি এতক্ষণ আপনি গেমটি চালালেন, তারপর আমি একবার হয়তো আপনি একটু কারেন্ট খুঁটিতে অ্যাক্সিডেন্ট করছেন কিন্তু সামান্য, তাছাড়া এখনো আপনি পরিপূর্ণ গাড়িটি উল্টাই দেননি, এইটাই দেখছি ভালো। সবকিছু অবশ্য আপাতত সম্ভব হয়েছে। হ্যাঁ এই তো গাড়িতে ঘোরাই ফেলছেন, আস্তে আস্তে সোজা করে ফেলেন, এই তো আপনি তো পুরো গাড়ি রোডে ঘোরাতে শিখে গেছেন। আচ্ছা আমরা খেলার রাকিব সাহেব, আমি আসলে খুব মন ধরে গেমটা খেলতাম, খুব ভালো লাগছে গেমটা, কথা হলো এটা অনুপ ভাই। আচ্ছা এবার আবার যান, আপনি তেল নেবেন? হ্যাঁ তেল হ্যাঁ নেবো, তেল নেওয়া হয়ে গেছে, আচ্ছা নেন যান, তেল তো ফুল আছে দেখতেছি আপনার। এখন আপনাকে কিন্তু ফেরিতে গাড়ি তুলতে হবে, আর রিসার ফেরিতে সোজা সামনে ফেরি আছে, সোজা ফেরিতে তোলা লাগবে টোল দিয়ে। সিরিয়াসলি বলছি, আমার ওকে এখানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমি এখন আসলে গেমের ভিতরে ঢুকে গেছি তো কথা বলতে পারতেছি না।
আপনি কি চিন্তা করছেন গালে হাত দিয়ে? আসলে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না, এতটা ভালো লাগতেছে। আপনি সেই দূর ঢাকা থেকে আসছেন শুধুই তার জন্য? আমি হলে আপনার আসলে সত্যি বলতে আপনার ইউটিউব চ্যানেলের রিভিউ দেখে আমার খুব ভালো লাগছে, এই জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করে চলে আসছে শুধু গেমটা খেলার জন্য। আর থ্যাংকস, আমাকে অনেক হেল্প করছেন আপনি ভাই, থ্যাংক ইউ ভাই জান এই জন্য। আচ্ছা, আপনি যে গেমটা খেললেন, আমি নিয়মটা যেটা বললাম এটা সম্পূর্ণ বাস্তবে যে গাড়িটা চালাতে হয় সেই সিস্টেমে। এখন আপনি যে গাড়িটা চালাচ্ছেন, এখন যদি ভবিষ্যতে আপনি গাড়ি কেনেন তখন আপনাকে কম্পিউটার মানে বাস্তবে গাড়িটা চালাতে আপনার কতটা সহযোগিতা করবে, আসলে অবশ্যই অবশ্যই উপকার আসবে? অনেক হেল্পফুল হবে মনে হয় আমার কাছে যেটা, কারণ এটা গেম, আসলে অ্যাকচুয়ালি এটা গেমস না, এটা পুরোটাই আপনার রিয়েল। এক কথা, আমি মনে হচ্ছে আমি রিয়েল ভাবেই গাড়ি চালাচ্ছি, আমার ড্রাইভটা রিয়েল ভাবেই হচ্ছে। সো এটা অনেক অনেক কাজে দিবে, সবাইকে কাজে দিবে এটা, যারাই গেমটা খেলবেন অবশ্যই বুঝতে পারবেন গেমটা খেললে। অবশ্যই আমি মুখে বলতে হয়তো অনেকে বুঝবেন না, কিন্তু আসলে এটা বোঝার জন্য আপনাদের এখানে আসতে হবে, গেমটা খেলতে হবে। আর ভিডিওটা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখেন, দেখে অনেক 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 উপকৃত হবেন আপনারা সবাই। কি বলেন ডাক্তার সাহেব? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আসলে আমি গেমের তো পুরো ঢুকে গেছি, পুরোটাই ঢুকে গেছেন? হ্যাঁ পুরোটা গেমের তো ঢুকে গেছি। আমি একটা জিনিস দেখলাম, আপনি এই এতক্ষণ ধরে গাড়ি চালালেন এখনো পর্যন্ত আপনি কি বলবো অ্যাক্সিডেন্ট করলেন না, তার মানে কি আপনি যে বললেন নিউ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। না আসলে মাসুদ ভাই, আমি আবারও বলতেছি আপনাকে, আমি আসলে নতুন ফার্স্ট যে ইয়া করতেছি এত ভালো চালানোর, এবং সম্পূর্ণ অবশ্যই এইটা আপনার। আচ্ছা, আপনি এত সুন্দর করে চালাচ্ছেন, এটার মূল কারণটা কি একটু বলবেন? অবশ্যই আপনি এর মূল কারণটা আপনি, না ওটা আমার প্রশ্নটা বুঝিনি। আপনি এই যে সুন্দরভাবে গাড়িটা চালাচ্ছেন, এখন এটা মানুষের মানে এত চালানোর কথা না, তারপর আপনি চালাচ্ছেন, আসলে এটা কি, আমি যেটা বলতে চাচ্ছি এটা কি মনোযোগটা কি আসলে প্রধান জিনিস, যে আপনি একটা গাড়ি চালাতে গেলে গাড়ি অবশ্যই অবশ্যই মনোযোগ তো অবশ্যই দিতে হবে যে কোনো, সে সবার ক্ষেত্রে এটা যে মনোযোগ দিলে আমার মনে হয় কোনো ড্রাইভার যদি মনোযোগ সহকারে গাড়ি চালায় অ্যাক্সিডেন্টের যে সম্ভাবনাটা সেটা একবারেই 10% নিচে নেমে আসবে অবশ্যই। আর যেহেতু আমরা অনেক ক্ষেত্রে কিন্তু করি যে গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলি, এর সাথে কথা ওর সাথে কথা বলি, তখন হঠাৎ করে দেখবেন যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু যখন মনোযোগ সহকারে গাড়িটা চালাবে তখন কিন্তু দেখেন অ্যাক্সিডেন্টটা হওয়ার সময় একবারে 0%। জি জি জি, না আপনার সত্য কথা, আপনার গাড়ি চালানোটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি মনে হচ্ছে যে আপনি একে বাস্তবে একটা প্রফেশনাল ড্রাইভার, যেভাবে একটি গাড়ি এত বড় গাড়ি নিয়ে যায় সেভাবে আপনি গাড়িটা নিয়ে যাচ্ছেন গন্তব্যস্থলে। থ্যাংক ইউ ভাই, আমারই খুব ভালো লাগছে আপনার ড্রাইভটা দেখে। দেখা যাচ্ছে আমি চালাইলে হুশু মন মতন চালাচ্ছি, ধুমধাম 2-5 মিনিট খুব ভালোভাবে চালালাম, দিয়ে দেখাচ্ছি উল্টাই দিলাম না কারোর গায়ে মেরে দিলাম, কিন্তু আপনি যেটা আমি যেভাবে আপনাকে বললাম নিয়ম কানুনগুলা, আপনি ঠিক সেই নিয়ম কানুনগুলো ফলো করে আপনি নিয়ম কানুন মাথায় রেখে সেভাবে গাড়ি চালাচ্ছেন, যার কারণে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করছেন না নতুন ড্রাইভার হওয়া সত্ত্বেও। বাট আমরা দেখেন যে খুব ভালো ড্রাইভার, ভালো পাকা, 4 আঙুলির মধ্যে 1 বিঘের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি 100-100 স্পিডে, দেখাচ্ছে আমরাই কিন্তু বেশি অ্যাক্সিডেন্ট করি, কারণ কি আমরা হচ্ছে নিয়ম কানুনগুলো আসলে মেনে চলি না, কি বলেন?
হ্যাঁ অবশ্যই, সেটা অবশ্যই, অবশ্যই আমি আপনার একমত এই ক্ষেত্রে। আর প্রত্যেকটা ড্রাইভার ভাইদের শুধু একটা রিকোয়েস্টই করবো যে আপনারা প্লিজ ওভার স্পিডে কোনো সময় গাড়ি ছাড়বেন না, গাড়ি চালাবেন না। এটার মূল অ্যাক্সিডেন্টের মূল কারণটাই হলো ওভার স্পিড। আর যদি আপনারা এই জিনিসটা কন্ট্রোল করেন, আমাদের পুরো বাংলাদেশে কিন্তু অ্যাক্সিডেন্টের হারটা একবারেই যেহেতু নেমে আসবে। এখানে আমি একটা জিনিস আপনার কাছে বলি, একজন ওভার স্পিড গাড়ি চালাচ্ছে, সে দেখাচ্ছে মনে করতেছে আমি খুব ভালো ড্রাইভার, কিন্তু তার সামনে যদি একজন ভুল করে আসে, কিন্তু সেইটা কিন্তু ড্রাইভারের দোষ না, কিন্তু মানুষটারই দোষ, কিন্তু সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস, ওই ড্রাইভারটা যদি গাড়িটা আস্তে চালাতো, তখন কিন্তু সেই ব্যক্তিটা ভুল করলেও ড্রাইভার অনেকক্ষণ কন্ট্রোল করে তাকে বাঁচাতে পারে। কিন্তু যখন স্পিডটা বেশি থাকে, তখন একজন পথচারী রাস্তা ক্রস করলেই কিন্তু দুর্ঘটনাটা ঘটে যায়। কিন্তু এখানে যখন স্পিডটা লিমিটেশন থাকে, তখন দেখা যাচ্ছে হয়তো কিছু পার্সেন্ট মানুষ বেঁচে যাওয়া সম্ভাবনা থাকে, কি বলেন? হ্যাঁ, তো অবশ্যই আমি আপনার সাথে সম্পূর্ণটা একমত। আপনার সাথে আপনি যেটা বলছেন অবশ্যই 100%। আপনার ড্রাইভিং সিস্টেম বা ইয়ে দেখে আমার মনে হচ্ছে আপনার কাছে যদি এখন একটি বাস্তবের গাড়ি দেওয়া হয়, আপনি যে মনোযোগ সহ চালাচ্ছেন, আমি এটুকু বলতে পারবো আপনি 100% সেই গাড়িটি চালাতে পারবেন কোনো রকম কোর্স ট্রেনিং ছাড়াই। যদি আমি যে সিস্টেমটা বলছি সেম সিস্টেম, হয়তো আপনাকে মাঠে এক দুইবার প্র্যাকটিস করলেই আপনি ফুল ড্রাইভার হয়ে যেতে পারবেন। কারণ অনেকে আপনি যে বললেন ফার্স্ট আমার কাছে ড্রাইভার অনুযায়ী, মনে হচ্ছে যে এই গাড়িটা এই গেমটা যদি কেউ খেলে, এই গেমটা খেললে তাকে মনে হয় না আর কোনো ইয়া করতে হবে। মোটামুটি সে 80% ড্রাইভের যে ইয়াটা সেটা নিয়ে নিজে হাতে নিয়ে আসতে পারবে। কারণ সম্পূর্ণ আমি আসলে এটা গেমস না, এটা রিয়েল, আমি রিয়েলই গাড়ি চালাচ্ছি। এই গেমস বললে আমার ভুল হবে। এটা দর্শক দেখতে পাচ্ছেন রাকিব ভাই ঢাকা থেকে আসছে, তিনি অসাধারণ গাড়ি চালাচ্ছেন। আপনারা কেউ যদি এই গাড়ি চালাতে চান, এক্ষুনি আপনাদের পারবো না, হয়তো কয়েকদিন সময় লাগবে আপনাদের জন্য আমাকে আবার সেট আপ করতে। কারণ হচ্ছে আমি একজন গেমার না, আমার জাস্ট শখ হচ্ছে গাড়ি চালানো খুব। কিন্তু এটা যখন আমি ইউটিউবে দেখি, তখন আমার খুব ভালো লাগছে। কি ভাইয়া, কি হলো, অ্যাক্সিডেন্ট করে ফেলছে? আসলে আমি পথ হারাই ফেলছি। ও আচ্ছা, আপনি পথ হারাই ফেলেছেন, আমার কথা বলতে কি আপনি মনটা আমি আমার ভুল কানে পথে এসেছে? চলে গেছি। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, আমার ব্যবসাটা ছিল মূলত একটি কম্পিউটার ব্যবসা, আমি এখানে কম্পিউটার সেল করি। এটা হচ্ছে আমার জাস্ট একটা শখ, যে আমার একটা গেমিং কম্পিউটার থাকবে নর্মাল ছোটোখাটো, যাতে আমি ছোটোখাটো গেম খেলতে পারি সেরকম আর কি। এখন সেই অনুপাতে আমাকে জাস্ট সিম্পলি একটি সেট আপ। এখন আপনাদের অনেকের এই কমেন্টে খেলতে চাওয়ার ইচ্ছা, এটা আমার মাথায় আছে, আমি অতি শিগগিরই আপনাদের খেলার ব্যবস্থা করব। আর সেভাবে আর কি গেমিং রুম হিসাবে না, আমার প্রতিষ্ঠানের এক সাইডে যদি একটু জায়গা করতে পারি, যে আপনারা কেউ দূর থেকে আসলেন বা ঘুরতে আসলেন, আমার এখানে আসলেন একদিন, বা আশেপাশে আমার এলাকার আশেপাশে যারা আছে তারা খেলতে যাচ্ছে, তাদের জন্য আর কি একটু সুবিধা করব, সুবিধা দেওয়ার চেষ্টা করব। আর কারো যদি মানে কম্পিউটার প্রয়োজন হয় বা গেমিং পিসি তৈরি করতে চান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আমার মূলত ব্যবসা হচ্ছে কম্পিউটার সেলিং শোরুম। আমার ঠিকানা হচ্ছে সাতক্ষীরা সদর, নিউ মার্কেট মোড়, আলবারাকা কম্পিউটার মার্কেট। এখানে এসে দেখবেন প্রথম দোকান অনলাইন কম্পিউটার। এখানে এসে আপনি কম্পিউটার, ল্যাপটপ, এক্সেসরিজ এগুলো ক্রয় করতে পারবেন।
আপনার গেমটা চালাই এক কথায় কেমন লাগলো? আমি অনেক হ্যাপি, অনেক অনেক হ্যাপি, অনেক হ্যাপি, সিরিয়াস অনেক ভালো লাগছে। আপনার দর্শকের আর কাছে কিছু আমার বলার শুধু আছে? একটা শব্দই বলবো যে আপনারা আসেন, আমি যাই বলি না কেন আপনারা এখানে আসতে হবে, আসেন দেখেন খেলেন গেমটা, অবশ্যই অনেক ভালো লাগবে। আর শুধু আর লাস্ট একটা কথাই বলবো, আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর বেশি বেশি শেয়ার দিবেন। আর একটা কথা না বললেই নয়, আপনারা প্লিজ 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 ভাইয়ের এখানে আসেন, গেমটা খেলেন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্ট পেলে আমরা খুব উৎসাহিত বোধ করি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এবারের মতন বিদায় নিচ্ছি, ধন্যবাদ।